এখন আমরা যে ভয়েস চেঞ্জটা করবো এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে চিনবেন? যে সেন্টেন্সের দুইটা ক্লজ থাকে সেটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, যেমন দেখেন এখানে উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তাহলে দেখেন এখানে দেখেন দ্যাট দিয়ে যুক্ত করে একটা ক্লজ হয়েছে, আর দেখেন এই একটা ক্লজ। তাহলে ক্লজ চিনবেন কিভাবে? সাবজেক্ট এবং ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লজ, দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এটা একটা ক্লজ। তাহলে দেখেন কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ থাকলে দুইটা ক্লজ থাকে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দুইটা ক্লজের ভার্ব কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভ মানে হচ্ছে এরপরে কি থাকবে, অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ মানে এরপরে কি থাকবে না, অবজেক্ট থাকবে না। যদি দুইটা ক্লজের ভার্ব ট্রানজিটিভ হয় তাহলে দুইটা ক্লজেরই কি হবে, ভয়েস চেঞ্জ হবে। আর যদি একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ হয় তাহলে যে বাক্যের ট্রানজিটিভ সেটা সেই ক্লজটা চেঞ্জ হবে, আর যেটা ইনট্রানজিটিভ ওটা কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমরা একটু দেখি চেঞ্জ করে দেখি। তাহলে দেখেন উই নো, ঠিক আছে, উই নো আমরা জানি, ঠিক আছে। তাহলে দেখেন ট্রান্সলেটিভ কি না ইন্টারজেন্ট সেটা হচ্ছে ইট দিয়ে পরীক্ষা করতে হবে। যেমন হচ্ছে দেখেন নো ইট, এরপর একটা ইট বসে দেখেন আমি জানি অর্থটা পরিপূর্ণ, ঠিক আছে। ডু ইট, ঠিক আছে, লাভ ইট, দেখেন অর্থটা কি যায় মিলে যায়। যদি অর্থ মিলে যায় তাহলে এই ভার্বগুলো ট্রান্সলেটিভ হয়, ঠিক আছে। তাহলে নো কি ভার্ব ট্রান্সলেট, যদি ইট দ্বারা রিপ্লেস ইট দিয়ে ইট পরে যদি ইট বসালে অর্থটা পরিপূর্ণ হয় তখন হচ্ছে এই ভার্বগুলো কি হয় ট্রান্সলেটিভ ভার্বগুলো হয়, ঠিক আছে। এবার কি হয় ট্রান্সলেটিভ ভার্ব হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন, তাহলে এইটা পরিবর্তন করি, সাবজেক্ট আছে ভার্ব আছে অবজেক্ট নাই। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি, মনে মনে ধরে নেবেন এখানে একটা ইট আছে, ঠিক আছে। তাহলে ইট, আর এটা কোন টেন্স, ফার্স্ট প্রেজেন্ট টেন্স। তাহলে ইট ইজ নো নিউ নুন, ঠিক আছে। মনে রাখবেন নুনের ক্ষেত্রে আপনারা হচ্ছে বাই বসে না, নুনের ক্ষেত্রে সবসময় টু বসে, এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ নুন টু, তারপর উই সাবজেক্ট উই, উই কে হয়ে যাবে আস, তারপর শুধু ইজ দ্যাট, ইজ দ্যাট দ্যাট বসে দিছি, ঠিক আছে। আবার দেখেন এই ক্লজটা চেঞ্জ করবো, তাহলে অবজেক্ট হচ্ছে কি আমেরিকা, ঠিক আছে। ডিসকভার্ড ফার্স্ট টেন্স আছে না, এই জন্য কি হবে ওয়াস, ডিসকভার্ড CUBERED ফার্স্ট পার্টিসিপল, ডিসকভার্ড আমেরিকা ওয়াস ডিসকভার্ড, সূত্রের হচ্ছে বাই কে করছে কলম্বাস, CULUMBUS কলম্বাস, ঠিক আছে। তাহলে দেখেন আমেরিকা ওয়াস ডিসকভার্ড বাই কি কলম্বাস। তাহলে দেখেন এরপর দেখেন আমার সাবজেক্ট পাইছি ভার্ব পাইছি, ঠিক আছে, ওয়ার্ড দিয়ে শুরু করছে, ঠিক আছে, তারপর সাবজেক্ট ভার্ব, ঠিক আছে। এখন দেখবো আমার এই ভার্বটা ট্রান্সলেটিভ, এই ভার্ব হচ্ছে দেখেন ইনট্রান্সলেটিভ, এটা হচ্ছে কি ইনট্রান্সলেটিভ ভার্ব আইএনটি, এটা হচ্ছে কি ইনট্রান্সলেটিভ ভার্ব। কেন এই এই দেখেন সাবজেক্ট আছে ভার্ব আছে, এর পুরো কি অবজেক্টটা নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন এটা কিভাবে করবেন, তাহলে দেখেন, তাহলে আবার এখানে কি আছে মনে মনে ইট আছে, ঠিক আছে। তাহলে দেখেন ইট ইজ নোন টু মি, এই যে আইটা কি হয়ে যাবে মি, ঠিক আছে। এই যে এখানে হোয়াট ছিল হোয়াট বসা দিছি হোয়াট, ঠিক আছে। ইট ইজ নোন টু মি হোয়াট হি, হোয়াট হি থিংস, ঠিক আছে। এটা পরিবর্তন করে নিন তাহলে। আচ্ছা এটা হচ্ছে এবার এটা এভাবে করা যাবে, অথবা হচ্ছে এই জিনিসটাকে আপনি চাইলে আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন। এটাকে আগে নিয়ে আসেন, এই ক্লসটাকে আগে নিয়ে আসেন, হোয়াট হি থিংস, ঠিক আছে, হোয়াট হি থিংস। তাহলে দেখ এটা একটা ক্লস না, মনে রাখবেন ক্লস যদি কোনো বাক্যে সাবজেক্ট হয় এর সঙ্গে প্রেজেন্ট, তখন এটাকে ইট মন মনে ধরে নেবেন, এটা কি ইট, ঠিক আছে। তাহলে দেখেন ইস, যেহেতু প্রেজেন্ট ইজ ইস, তাহলে হোয়াট হি থিংস ইজ নোন টু মি, ঠিক আছে। আমি ইজটা দিছি কি হিসাবে, এটা যেহেতু প্রেজেন্ট এস এই জন্য ইজ দিছি। আর কোনো ক্লজ যদি বাক্যে সাবজেক্ট হয় এটা সবসময় ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। ইজ ইজ এর পরে বি থ্রি, তাহলে নুনের পর টু বসে এই সাবজেক্টটাকে অবজেক্ট করেছি। তাহলে এইভাবে চিন্তা করবেন, যদি একটা ইন্টারজেটিভ একটা ট্রান্সজেটিভ হয় ইন্টারজেটিভটাকে আগে বসা করবেন, এরপর হচ্ছে কি এই ক্লজ অনুযায়ী অক্সিলারিটা দিবেন, এরপর হচ্ছে যেটা ট্রান্সজেটিভ সেটা হচ্ছে কি চেঞ্জ করে বসে দিবেন বি থ্রি বসে সেটা। আচ্ছা তারপর দেখেন আমার এটাও ট্রান্সজেটিভ, এটাও কি ট্রান্সজেটিভ, ঠিক আছে, যেহেতু এটাকে কি আছে ওয়ার্ক অবজেক্ট আছে। আচ্ছা দেখেন তাহলে দেখেন এখানে সূত্রে মনে মনে কি আছে একটা ইট আছে, ঠিক আছে। তাহলে দেখেন ইট ইজ নোন টু মি, এই যে আইটা কি হয়ে গেছে মি হয়ে গেছে, ইট ইজ নোন টু মি দ্যাট, ঠিক আছে। এখানে অবজেক্ট হচ্ছে কি দা ওয়ার্ক। আচ্ছা তাহলে কোন টেন্স, ফার্স্ট টেন্স, তাহলে কি হবে ওয়াস, দা ওয়ার্ক ওয়াস। তাহলে বি থ্রি কি হবে ডু ডিড ডান, দা ওয়ার্ক ওয়াস ডান,
সূত্রের বাই সাবজেক্ট কি হয়ে যাবে হি হিম হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন এই ক্লজের পরিবর্তন দেখেন ডেট রেখে দিলাম অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ফার্স্ট টেন্স এজ ইন ওয়াজ দিলাম আর ডুর ইয়া হচ্ছে কি ডান সাবজেক্টটা অবজেক্ট করে দিলাম ঠিক আছে সূত্রের বাই আর এখানে যেহেতু ইট ধরে নিতে হয় এই জন্য ইটটা শুরু দিতে দিলাম প্রেজেন্ট টেন্স এই জন্য ইজ নোন বি থ্রি তার নোনের পরে কি বসে টু বসে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্সে কি বয়েস টেন্স এটা মনে রাখবেন ঠিক আছে তাহলে আপনার ইজিলি কি হয়ে যাবে আনসারটা কারেক্ট হয়ে যাবে ওকে